সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপির পিতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের 15তম মৃত্যুবার্ষিকী সরিষাবাড়িতে পালন করা হয়েছে। রোববার সকালে জামালপুরের সরিষাবাড়িতে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে তারাকান্দের দৌলতপুরে মরহুমের কবর জিয়ারত, কোরআন খানি, মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম রাঙ্গা, মোজাম্মেল হোসেন, সরিষাবাড়ি পৌরসভার কাউন্সিলর শাখাওয়াত হোসেন মুকুল, সিদ্দিকুর রহমান, সেলিম আল মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মরহুম অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জামালপুর জেলা আইনজীবী সমিতির 6 বারের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জামালপুর সরিষাবাড়ি প্রতিনিধি রাইসুল ইসলাম খোকনের তথ্যচিত্রে, PIB 71 TV।